ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আমাদের নাটোরের লতিয়াস কচু একে জমি। এটা তো ভিউয়ার্স যে এখান থেকে শুরু করে ওই পুকুরের ওই পাশে পর্যন্ত আমাদের জমি। এটা তো লতিয়াস কচু সম্পর্কে হয়তো অনেক ভিডিও আপনারা দেখেছেন। তো ভিউয়ার্স এই লতিয়াস কচুটা অল্প খরচে কিন্তু অধিক লাভজনক একটি ফসল। আর আপনার কিভাবে চাষ করলে আপনার বেশি লাভবান হবেন, অনেকে দেখা যায় যে লতিয়াস কচু চাষ করলেও আপনার সঠিক পরামর্শের অভাবে, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে আপনারা কিন্তু এটা কিন্তু খুব একটা আশা অনুরূপ ফলটা কিন্তু আপনারা পান না। তো আমি তাদের জন্য বলি যে ভিউয়ার্স, আপনার যদি সঠিক পরামর্শ এবং অরিজিনাল চারা, সঠিক চারা যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সফল হবেন ভিউয়ার্স। তো টোটাল আর জমিতে কিন্তু হালকা পানি জমে আছে, হালকা হালকা পানি জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জমিতে হালকা পানি জমে আছে। আর এটা কিন্তু অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। আর এই জমিটাতে কিন্তু আপনার যে এখন কিন্তু আপনার যদিও বর্ষাকাল না, বর্ষাকাল চলে গেছে, তারপরে আপনার হচ্ছে এবার কিন্তু বর্ষাকালে কিন্তু আপনার মানে আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু বৃষ্টি হয় নাই, এই আশ্বিন মাসে এসে কিন্তু এই বৃষ্টিটা হয়েছে, সেজন্য আপনার জমিতে হালকা পানি বেড়ে গেছে। তো এখানে আপনার এটা কিন্তু নিচু জমি, একটা নিচু জমি। তো এই নিচু জমিতে আপনার দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে আপনার হচ্ছে হয়তো আধা ফিটের মতো পানি জমে আছে কিন্তু। তো আপনার এটাতে আপনার টোটালি এই জমিটাতে যদি আপনার 1 থেকে 1.5 ফিট পর্যন্ত যদি পানি হয় সেসব জমিতেও চাষ করতে পারবেন, কিন্তু আপনার চাষ করতে হবে এই সময়ে। এই সময়ে যদি আপনারা চাষ করেন তাহলে আপনার ওই সব জমিতেও চাষ করা যাবে যেসব জমিতে পানি জমে থাকে, কারণ এখন তো পানি হচ্ছে আপনার শুকায় যাবে। তো তারপরে আপনার ধীরে ধীরে পানিটা কমতে থাকবে এবং আপনার চারাটা রোপণ করলে এখানে আপনার চারাটা আস্তে আস্তে বড় হবে এবং পানির জন্য আরও দ্রুত বড় হবে। আর এটা কিন্তু আপনার শুকনো এবং আপনার এই যে নিচু জমিতেও কিন্তু আপনার চাষ করতে পারবেন। শুকনো জমিতে চাষ করতে হলে আপনার জমিতে হালকা এই ধানের জমি যেমন করে চাষ করেন সেম একইভাবে জমিটা কিন্তু আগে তৈরি করতে হবে। তো তৈরি করতে হবে। আর ভিউয়ার্স একটা কথা যে আমরা কিন্তু লতিয়াস কচু যদি আপনার চাষ করার জন্য আমাদের থেকে পরামর্শ না, আমরা A to Z কিন্তু পরামর্শ দিয়ে থাকি আপনার কীভাবে জমিটা চাষ করবেন। তো কীভাবে জমিটা চাষ করবেন, কীভাবে তৈরি করবেন, কী কী সার প্রয়োগ করবেন এ সম্পর্কে সকল তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি। তো এই লতিয়াস কচুটা অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। আপনার অনেকেই দেখবেন যে হচ্ছে আপনার অনলাইনে ইউটিউবে লতিয়াস কচু চারা বিক্রি করে থাকে, বাট একটা কথা কি ভিউয়ার্স যে আপনার চারাটা, আমাদের যে চারাটা সেগুলোতে এই চারা সম্পর্কে অনেক ভিডিও আপনারা দেখেছেন, তো আমাদের যে চারাগুলো সেগুলো আপনার হচ্ছে প্রতিটা চারাতেই 2টা 3টা করে লতি আছে। আর তো এগুলো চাষের আপনার মাত্র 40 থেকে 45 দিনের ভিতর লতি আসবে। আর অনেকেই ছোট চারা দেয়, অল্প বয়সে চারা দেয় এবং লতি থাকে না, সেসব চারাতে কিন্তু লতি থাকে না। তো সেসব চারা যদি আপনারা রোপণ করেন আপনার দেখা যায় যে সস্তার বারো অবস্থা। তো আপনারা অল্প কিছু টাকার খরচ কমে আসায় দেখা যায় যে আপনারা নিম্নমানের চারা ক্রয় করেন, তো সেখান থেকে দেখা যায় যে আপনারা 70 থেকে 75 দিন সময় লাগে এই লতিটার, এই কচুর থেকে লতিগুলো আসতে। তো এই এই জমিটা আমাদের টোটাল 3টা জমি। তো এই জমিতে এই জমিটা আপনার হচ্ছে গত 5 মাস হচ্ছে এই জমিটার বয়স। আর ভিউয়ার্স দেখেন যে আমাদের জমিতে এই কি সবুজ সবুজ গাছ আপনারা ফলো করলে দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছ দেখতে পাচ্ছেন কি সবুজ হয়ে আছে একদম। আর ওই পাশে কিন্তু রোদ, রোদের জন্য হয়তো আপনারা বলতে পারেন যে ভাই ওই পাশ দিয়ে হচ্ছে একটু হলুদ দেখা যাচ্ছে, কিন্তু ভাই ওই পাশ দিয়ে আপনার রোদের জন্য এই বিকেল টাইমে ভিডিও করতেছে এই জন্য ওই পাশ থেকে রোদের জন্য আপনার হচ্ছে ওইটা হালকা ইয়ে দেখা যাচ্ছে, কিন্তু টোটালটাই আপনারা সব পুরাটুকুই সবুজ, পুরাটুকুই সবুজ। তো এই লতিয়াস কচু যদি আপনারা কেউ চাষ করতে চান, অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল কিন্তু এটা। আপনার 1 বিঘা বা 33% জমি যদি আপনারা চাষ করেন এখান থেকে মাত্র খরচ হবে লতি আসা পর্যন্ত
আপনার এ টু জেড খরচ, আপনার চাষ থেকে শুরু করে লেবার, মানে লাগানোর লেবার থেকে শুরু করে সার ওষুধ যাই বলেন, এটা আপনার লতি আসা পর্যন্ত মাত্র খরচ হবে হয়তো 12 থেকে 13 হাজার টাকা সর্বোচ্চ খরচ হবে। আর এটা আপনার 1 বিঘা বা 33% যদি জমি চাষ করেন তাহলে এখানে প্রতি 1 বছরে, এটা কিন্তু 1 বছর থাকে আপনার লাগানোর পর থেকে টোটালি 1 বছর জমিতে এই কচুটা থাকবে, আপনার 8 থেকে 9 মাস কিন্তু লতি বিক্রি করতে পারবেন এটার থেকে। আর আমাদের যে চারাগুলো অরিজিনাল চারা, তো আমরা কিন্তু এটা সেল দিয়ে থাকি দেশের সব জেলায়, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন বা করতোয়া এসে পরিবহন বলেন অথবা যে কোনো বাসের মাধ্যমে আপনার যোগাযোগ ব্যবস্থা যেটা ভালো হয় তার মাধ্যমে কিন্তু আমরা চারাগুলো কিন্তু পাঠিয়ে থাকি দেশের সব জেলায়। তো এই লতিরাস কচু গত 5 বছর হলে কিন্তু আমরা এই লতিরাস কচু চাষের সাথে সম্পৃক্ত আছি। তো লতিরাস কচু যদি আপনারা কেউ চাষ করতে চান আর অরিজিনাল চারা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আর ভিউয়ার্স, আরেকটা কথা যে এই 1 বিঘা বা 33% যদি জমি চাষ করেন তাহলে এখানে আপনার প্রতি 1 বিঘা বা 33% জমিতে সর্বনিম্ন হলেও আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা কিন্তু এখান থেকে আয় করতে পারবেন প্রতি সপ্তাহে। এখান থেকে লতি উঠবে আপনার 1 বিঘা বা 33% জমিতে, হিসাব দিচ্ছি আমি, তো 6 থেকে 7 মণ লতি উঠবে। তো লতির বাজারটা কিন্তু বেশ ভালো, আপনার সর্বনিম্ন হলেও কিন্তু 1500-1600 টাকা মণ কিন্তু লতি হয়। আর আমরা কিন্তু সর্বোচ্চ লতি বিক্রি করি যখন ফার্স্ট টাইমে ওঠে, তখন কিন্তু আমরা হচ্ছে 2800 থেকে 3000 টাকা মণ কিন্তু লতি বিক্রি করি। কিন্তু সেই সময় ফার্স্ট অবস্থায় সেই সময় আপনার ফলনটা তো 1-2 মণ করে আসবে ধীরে ধীরে, তো ধীরে ধীরে ফলনটা বাড়বে, এরপরে দেখা যাবে আপনার হচ্ছে হয়তো 2.5 থেকে 3 মাসের ভিতরে আপনার টোটালি 6 থেকে 7 মণ ফলন কিন্তু ইনশাল্লাহ পাওয়া যাবেন। তো ভিউয়ার্স, আপনার যদি কেউ লতিরাস কচু চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে অরিজিনাল যে চাটা সেটা সংগ্রহ করবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং তো আজ এই পর্যন্ত, কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ।